আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করবো মুচমুচে রসআল পাকন পিঠা উপরটা হবে একদম মুচমুচে আর ভিতরটা হবে রসালো মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে মুচমুচে রসালো এই পাকন পিঠাগুলো কম উপকরণে মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এই পাকন পিঠাটা একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে সফট একটা ঢোদ করতে হবে তার জন্য একটা পেনে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল তেল দিয়ে দিয়ে ঢেকে এটাকে ফুটিয়ে নিয়েছি বল আসার পর এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ আটা আমি হচ্ছে এখানে প্যাকেটের আটাটা দিয়েছি আপনারা চাইলে ময়দা অথবা চালের গুঁড়ি দিয়েও এই কাজটা করতে পারেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দলা বা গুটি না থাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব যাতে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর চড়ানো একটা প্লেটে রেখে দিব হালকা কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালোভাবে এটাকে ময়ন করে নিয়েছি এই ঢোটা ময়ন করার সময় বারবার অল্প অল্প করে ঘি দিতে হবে আর ময়ন করে নিতে হবে আর যদি আপনারা দুধ পাকন পিঠা বানান তাহলে এখানে ডিম দিতে হবে যেহেতু আমি মুচমুচে রসালু পাকন পিঠা বানাবো যার জন্য হচ্ছে এটা একদম ঘি দিয়ে ময়ন করে নিব আর এই ডোয়ের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সফট হতে হবে তাহলেই পাকন পিঠাগুলো সুন্দর হবে আমি এই ডোটাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভালোভাবে মুথে নিয়েছি আর দেখেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর এখন হচ্ছে এখান থেকে অল্প অল্প করে লেজি কেটে নিতে হবে তারপর হচ্ছে পিঠাগুলো তৈরি করতে হবে তার আগে হাতের মধ্যে কিন্তু একটু ঘি লাগিয়ে নিতে হবে যাতে করে পিঠাগুলো হাতে না লেগে যায় একদম সফট আর মসৃণ হয় প্রথমে দুই হাতে তালুতে নিয়ে আমি একটা গুল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে নিয়েছি এই পিঠাগুলো বানানোর জন্য কোনো রকম স্বাচের প্রয়োজন নাই একদম সহজে কিন্তু তৈরি করা যায় দেখেন পিঠাটা তৈরি হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে আমি ডিজাইনটা করে নিব অবশ্যই এটা দেখে বুঝে নেবেন বলে বোঝানোর কিছু নাই একদম সহজে কেউ বানিয়ে নিতে পারবেন বাসায় উঠার যখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখন হাতে থাকা কিছু উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো চামচের উল্টা অংশটা দিয়ে আমি হচ্ছে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি আমি একদম সহজ যে ডিজাইনটা ওইটাই শেয়ার করার চেষ্টা করছি আমি একটা তৈরি করেছি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি মাঝখানটাও কিন্তু এভাবে একটা ডিজাইন করছি সেম পদ্ধতিতে আপনারা চাইলে দিয়েও ডিজাইনটা করতে পারেন বা যে কোনো ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর সাথে কিন্তু আমি দুইটা পাতাও তৈরি করে নিয়েছি পাতাগুলো না হলে আমার মনে হয় পিঠাগুলো অসম্পূর্ণ থেকে যায় যার জন্য দুইটা পাতাও তৈরি করে নিয়েছি দেখেন আল্লাহ পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে আর একদম সফট মসৃণ ফাটল নাই কোনো কিছু নয় দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপরে একটা একটা করে পিঠা দিয়ে আমি এই পিঠাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পিঠাগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে দেখেন মাসা আল্লাহ এখন তেল জড়িয়ে আমি হচ্ছে এই পিঠাগুলো উঠিয়ে নিয়েছি আর এদিকে চোলা একটা পেনে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি পানি আমি হচ্ছে এখন শিরাটা তৈরি করে নিব পিঠাগুলো ঠান্ডা হতে থাক আর আমি হচ্ছে শিরাটা তৈরি করে নিয়েছি প্রথমে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পানি আমি হচ্ছে দেড় কাপ পানি দিয়েছি এই শিরাটা এত বেশি ঘন হওয়ার দরকার নাই এক কাপ চিনির জন্য হচ্ছে দেড় কাপ পানি হলে একদম পারফেক্ট হবে আমি হচ্ছে কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুনের মতো হচ্ছে জর্দার রং দুইটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু দুই তিনটা বলক আসলেই হবে ঘন বা এক দুইটার হওয়ার কোনো দরকার নাই